নির্বিকারো পরস্তাত্মা সর্বভূত গুণন্দ্রয়ী চৈতন্য কারণহ নিত্য দ্রষ্টাপশ্যতি হি ক্রিয়া। মহর্ষি চরক তার চরক সংহিতায় বর্ণনা করেছেন নির্বিকারের কথা এবং এর পাশাপাশি বলেছেন যে এই নির্বিকার এবং তার সাথে পরিবর্তনশীল পৃথিবী, এই সব অর্থে এক কথায় যা বলা যায় যা অপরিবর্তনীয়। এখানে আত্মার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে আত্মা কিন্তু অবিনশ্বর, অর্থাৎ আত্মার কোনো বিনাশ নেই, আত্মা অপরিবর্তনশীল। আত্মা সমস্ত সুখ ও দুঃখের ঊর্ধ্বে, আত্মা সমস্ত বিকৃতিরও ঊর্ধ্বে, এবং আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বিশেষত্বের সমন্বয়ে সচেতন আমাদের মন এবং মননের মূল। আত্মা অবিনশ্বর, সেই অন্তর থেকে শরীর ও মনের কার্যে যাবতীয় লক্ষ্য সাধন করে।